সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি, যেটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই সুন্দর। সময় নষ্ট না করে চলুন দেখে নেব আজকের এই রেসিপিটা। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়েতে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। চলে যাব আমি নেক্সট পর্যায়ে। সেখানে গিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, সেখানে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে জল। জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মিল্ক পাউডার। আমি এখানে আমুলের মিল্ক পাউডার ব্যবহার করেছি, আপনারা যে কোনো মিল্ক পাউডারই ব্যবহার করতে পারেন। ভালো করে মিল্ক পাউডারটা মিশিয়ে নেব যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। পাউডারটা যখন পুরোপুরিভাবে গুলে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো দেবেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি, 2 এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর এটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দুধটা ভালোভাবে ফুটে যাবে তখন যে চালের গুঁড়োটা আমি রোস্ট করে রেখেছি সেই চালের গুঁড়োটা অল্প অল্প করে মেশাবো। একসাথে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই অল্প করে মেশাতে থাকবো আর আমি নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এটা কিন্তু একটা ডোতে পরিণত হবে। যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ভালোভাবে মেশাতে থাকতে হবে, আর যতক্ষণ না ডোতে পরিণত হচ্ছে এইভাবে আমি মেশাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে দেব। তারপর এটাকে মেশাতে মেশাতে যখন কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে, যেহেতু চিনি দেওয়া আছে তাই একটু আঠালো হয়ে গেছে, এইভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ঢেলে নেব। এটা তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঘি বা তেল দিয়ে থালাটা ভালো করে আমি মাখিয়ে নেব যাতে ডোটা দেওয়ার পর এটা না লেগে যায় থালার গায়ে। দিয়ে আমি একটুখানি এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এটাকে ভালো করে স্মুথ করে একটা ডোতে পরিণত করে নিতে হবে। যদি আপনার মনে হয় হাতে একটু লাগছে, হাতে একটু ঘি নিয়ে নিতে পারেন, অথবা 1 টেবিল চামচ ময়দা আপনি দিতে পারেন, কিন্তু ময়দার পরিমাণটা খুবই সামান্য রাখতে হবে। তারপরে একটু গরম অবস্থাতেই ভালোভাবে এটাকে স্মুথ করে ভালো করে মেখে নিতে হবে, মেখে একটা সুন্দর ডোতে পরিণত করে নিতে হবে। সুন্দর করে ডোতে পরিণত করে আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। তার জন্য আমি এটাকে চৌকো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারেন, খেতে কিন্তু একই রকম লাগবে। আমি এটাকে একটু চৌকো, কয়েকটা চৌকো আর কয়েকটা লম্বা করে আমি কেটে নেব। এই অবস্থায় 10 মিনিট আমি রেখে দেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে যায়। 10 মিনিট পরে আমি একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে আমি আমার সাইজ মতো, আমরা যেভাবে ধোকা কেটে নিই বা পনির কাটি, ঠিক সেইভাবে পিস পিস করে কেটে নেব। সাইজটা আপনি আপনার পছন্দ মতো বা ডিজাইনটাও আপনি আপনার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করেই কেটে নেব। কিছু চৌকো করব, কিছু লম্বা করব। এরপর এইভাবে আমি চৌকো করে কেটে নেব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও দেখুন। এইভাবে আমি কেটে নিয়েছি। খুবই সুন্দর হয় এটা খেতে, বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে। অবশ্যই একবার ট্রাই করুন, আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। আমি প্রত্যেকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর চলে যাব আমি নেক্সট পর্যায়ে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু বেশি পরিমাণে জল। জলটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাটি বা একটু উঁচুকে জন্য জায়গা আপনারা দিয়ে দিতে পারেন, এবং যে প্লেটে তুলে রেখেছিলাম সেই প্লেটটা আস্তে আস্তে সাবধানে কড়ার মাঝখানে বসিয়ে দেবো। কড়ার মাঝখানে বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে, আর এই ফুটোটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিটের মধ্যে এটা খুলবো না। যদি মনে হয় জল আপনার শুকিয়ে যাচ্ছে তাহলে একবার খুলে জলটা দেখে নেবেন,
আর 10 মিনিট পরে এটা খুলে আমি চেক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝে একটু জল দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে পিঠেগুলো একেবারেই হয়ে গেছে। আরো একবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং মোডে আরো 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। হয়ে গেছে আরো 10 মিনিট, পিঠেগুলো আমার ঠান্ডা, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি পিঠেগুলো তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে অবশ্যই করে তৈরি করে ফেলুন। চালের গুঁড়ো আর দুধ মিল্ক পাউডার দিয়ে এই পিঠেটা আশা করছি ভালো লাগবে। অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। একটা পিঠে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই করে তৈরি করুন। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।